বলিউডের লেডি কিলারের তালিকায় যে কজনের নাম আছে সেখানে অন্যতম রণবীর কাপুর। বৈশাখের দিন যিনি বাধা পড়েছেন আলিয়া ভাটের সাথে, যদিও ভাতকন্যার সাথে করেছেন মালা বদল, তবে জীবনের দ্বিতীয় ইনিংস শুরুর গল্পে রণবীরের ছিল বেশ কজন নায়িকা। আলিয়া ভাটও কম নয়, একাধিক প্রেমিকের মন ভেঙে হয়েছেন কাপুর বংশের বধূ। দর্শক, নবদম্পতির ফেলে আসা প্রেমের গল্পটাই জানবো এবারে। বড় হয়ে যাকে বিয়ে করতে চান বলেছিলেন তার সাথেই মালাবদল করেছেন আলিয়া ভাট। বাংলা মাসের প্রথম দিন ভালোবাসার মানুষ রণবীর কাপুরের সাথে সাত পাকে বাধা পড়েছেন তিনি। যদিও পূর্ণতা পেয়েছে আলিয়া ভাটের স্বপ্ন, বিপরীতে অপূর্ণ থেকে গেছে বহু নায়িকার ভালোবাসার গল্প, যে গল্পের প্রথমেই আছে দীপিকা পাডুকোনের নাম। দীপিকার সাথে রণবীরের প্রেমের শুরুটা বাসনা হে হাসিনা সিনেমা সেটে। নায়কের প্রেমে এতটাই মজে ছিলেন যে নায়িকা নিজের ঘাড়ে ট্যাটু এঁকেছিলেন রণবীরের নামে। তবে প্রণয় থেকে সম্পর্কটা পরিণয়ে পৌঁছায়নি, আর তাই তো সাবেক প্রেমিকের বিয়ের দিন ভারত ছেড়েছিলেন দীপিকা। দীপিকার মতো ক্যাটরিনা কাইফও মজে ছিলেন রণবীর কাপুরের প্রেমে। কাপুর পরিবারের ঘরোয়া আয়োজনেও দেখা গিয়েছিল দুজনকে। দুজনের প্রেমের শুরুটা আজব প্রেমকেই গজব কাহিনী সিনেমা সেটে, আর শেষটা হয় যাজ্ঞ জাসুস সেটে। মাঝের সময়টায় প্রণয়ের গল্পে ছিলেন খবর শিরোনামে। ক্যারিয়ারের প্রথম ছবির নায়িকার সাথেও প্রেমে মজে ছিলেন রণবীর। সাওয়ারিয়া ছবির শুটিংয়ে সোনম কাপুরের প্রেমে পড়েন তিনি, যদিও সে সম্পর্কটা ভালোভাবে শেষ হয়নি। একটি শোতে ঋষিপুত্রের বিরুদ্ধে অভিযোগে পাহাড় তুলে বিচ্ছেদের খবর শুনিয়েছিলেন অনিল কন্যা। রণবীরের প্রেমের গুঞ্জনে আরও আছেন পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান, নার্গিস ফাকরি, অ্যাঞ্জেলিনা জনসনের নাম। শুধু নায়িকাই নয়, সাধারণের প্রেমেও মজে ছিলেন রণবীর কাপুর। কলেজ জীবনে অবন্তিকা মালিক নামের এক মেয়ের সাথে প্রণয় মেতেছিলেন তিনি। সে সম্পর্কের ইতি টেনে বয়সে বড় ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহাতানির সাথেও প্রেম করেন রণবীর। শুধু যে রণবীর কাপুরই নারীদের মন ভেঙেছে তা নয়, মন ভেঙেছেন আলিয়া ভাটও। স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমা শুটিংয়ে সিদ্ধার্থ মালহোত্রা প্রেমে পড়েন ভাটকন্যা। যদিও এই সম্পর্ক বেশি দিন টেকেনি, প্রকাশ্যে তারা কথা বলেছিলেন বিচ্ছেদ নিয়েও। সিদ্ধার্থ মালহোত্রার সাথে বিচ্ছেদ নিয়ে হাইক মেসেঞ্জারের প্রতিষ্ঠাতা কাভিন মিত্তালের প্রেমে মজেছিলেন আলিয়া ভাট, যদিও বেশি দূর এগোয়নি সে সম্পর্ক। এই অভিনেত্রীর প্রেমিকের তালিকায় আরও রয়েছেন স্কুল জীবনের বন্ধু রমেশ দুবে। বলিউডে অভিষেকের আগে ছোটবেলার বন্ধু আলী দাদারকারের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন আলিয়া, যদিও পরে তার প্রেমিক অভিযোগ করেন বিটাউনে পা রাখার পর বদলে গেছে আলিয়ার আচরণ। তবে অতীত ভুলে বর্তমানকে সাথে নিয়ে ভবিষ্যতের পথে হাঁটতে চান রণলিয়া, হতে চান দম্পতির উদাহরণ। নাজমুল আলম রানা, চ্যানেল 24।